আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর ধারাবাহিক ক্লাসে সবাইকে স্বাগতম আমাদের আজকের ক্লাসটি হবে মুনাফা থেকে আমরা আজকে মুনাফায়ের বিশ নম্বর সৃজনশীল প্রশ্নের সমাধান করব। তো বোর্ড বইয়ের বিশ নম্বর সৃজনশীল প্রশ্নটি ঠিক এমন ছিল যে কোনো আসল তিন বছরের মুনাফাসহ আঠাশ হাজার টাকা এবং পাঁচ বছরের সহ তিরিশ হাজার টাকা এখন উদ্দীপকের উদ্দীপক ছিল এটি আর ক নম্বর প্রশ্নটি ছিল যে প্রতীকগুলোর বর্ণনা সহ মূলধন নির্ণয়ের সূত্রটি লেখ খ নম্বর ছিল মুনাফার হার নির্ণয় করতে হবে আর গ নম্বর ছিল যে হারটা হবে খ নম্বরে সেই হারে ব্যাঙ্কে কত টাকা জমা রাখলে পাঁচ বছরে মুনাফা আসলে আটচল্লিশ হাজার টাকা হবে তো আমরা শুরু করি ক নম্বর দিয়ে ক নম্বর যেহেতু উদ্দীপক সংশ্লিষ্ট নয় তাহলে আমরা আমরা শুরু করি ক নম্বরটা ক নম্বরে বলেছিল প্রতীকগুলোর সহ মূলধনের নয় সত্য লেখো তো আমরা সাধারণত জানি আই ইকুয়াল টু পি আর এন তো এইখান থেকে আমরা যদি পি নির্ণয় করি আই বাই এন আর অর্থাৎ আমরা পাশে সাইডে লিখে দেব যে আইটা কি আয়টা হলো মুনাফা আচ্ছা আরটা কি আরটা হলো আমার মুনাফার হার আচ্ছা এনটা কি এনটা হলো আমার সময় আচ্ছা পিটা কে পিটা হচ্ছে মূলধন বা আসল আমার এটাই নির্ণয় করতে বলেছিল মূলধন অথবা আসল যেটা হোক একটা বললেই হবে এটা বর্ণনা সহ মূলধন নির্ণয়ের সূত্রটি কমপ্লিট খ নম্বরে বলেছে মুনাফার হার নির্ণয় করো অর্থাৎ এই অঙ্ক থেকে আমাকে মুনাফার হার নির্ণয় করে দেখাইতে হবে তো এখানে কোনো আসল তিন বছরের সহ আঠাশ হাজার আর পাঁচ বছরের সহ তিরিশ হাজার তো আমরা খ নম্বরটা সমাধান করি খ নম্বর সমাধানের জন্য আমরা লিখি যে আসল প্লাস বড় কোনটা আছে আমার এখানে বড় আছে হলো তিরিশ হাজার তাহলে এটা পাঁচ বছরের মুনাফা তাহলে লিখি আসল প্লাস পাঁচ বছরের মুনাফা আসল প্লাস পাঁচ বছরের মুনাফা আসল প্লাস পাঁচ বছরের মুনাফার মানটা কত তিরিশ হাজার টাকা এখানে কিন্তু বলেছিলাম আর যে মুনাফা সহ তিরিশ হাজার টাকা তাহলে আসল আর মুনাফা সহ সেটা হচ্ছে তিরিশ হাজার টাকা তাহলে আসল প্লাস পাঁচ বছরের মুনাফা তিরিশ হাজার টাকা একইভাবে আমরা লিখতে পারি আসল প্লাস আর একটা কত বলছিলো তিন বছরের মুনাফা আঠাশ হাজার টাকা তাহলে আসল প্লাস তিন বছরের মুনাফা এটা হলো আঠাশ হাজার টাকা তাহলে এখন আমরা এটা বিয়োগ করে দেব আগে লিখবো বিয়োগ করে চিহ্নের পরিবর্তন চিহ্নের পরিবর্তন এটা চিহ্নের পরিবর্তন দেব আসল আসলটা ভ্যানেস হয়ে গেল তাহলে এখানে হয় দুই বছরের মুনাফা দুই বছরের মুনাফা কত আসে দুই বছরের মুনাফা আসে হলো দুই হাজার টাকা তাহলে এক বছরের মুনাফা কত হবে দুই হাজার বাই দুই টাকা আচ্ছা একইভাবে আমরা পাঁচ বা তিন যে কোনো একটা নিয়ে কাজ করব কিন্তু আমার গ নম্বর যে অঙ্কটা বলেছে গ নম্বর অঙ্কে পাঁচ বছর রিলেটেড যেহেতু আছে এজন্য আমরা খ নম্বরে একটু টেকনিক ওয়াইজ এটা পাঁচ বছরের সাপেক্ষেই করব পাঁচ বছরের মুনাফা হল দুই হাজার গুণ সরি দুই হাজার গুণ পাঁচ বাই দুই তাহলে কত হয় এটা করলে হয় হলো পাঁচ হাজার টাকা এটা বেল হলো আমার পাঁচ বছরের মুনাফা আর পাঁচ বছরের মুনাফা আসল হলো তিরিশ হাজার টাকা তাহলে পাঁচ বছরের আসল কত তিরিশ হাজার থেকে পাঁচ হাজার বাদ দেবে পঁচিশ হাজার টাকা তাহলে আমরা এখানে একবারে লিখে দিতে পারি যে অতএব পাঁচ বছরের আসল সমান তিরিশ হাজার বিয়োগ পাঁচ হাজার সমান কত পঁচিশ হাজার টাকা এটা পাঁচ বছরের আসল এখন আমার প্রশ্নে বলেছিল যে মুনাফার হার নির্ণয় করতে হবে তাহলে পাঁচ বছরের আসল পেয়েছে পাঁচ বছরের মুনাফা পেয়েছে পাঁচ বছরের মুনাফা আসল পেয়েছে এখন সময়ও পাঁচ বছর পেয়েছে তো এখান থেকে আমরা মুনাফার যে আর নির্ণয় করতে হবে আর নির্ণয় করার জন্য আমরা এখন এখানে কি কি পেয়েছি সেগুলো লিখি আচ্ছা আমরা এখানে মূলত পেয়েছি আসল পি এর মান পঁচিশ হাজার টাকা মুনাফা আয়ের মান পাঁচ হাজার টাকা তো আমরা এটা এখন এখানে লিখব যে পেয়েছি আমরা আসল পি সমান পঁচিশ হাজার টাকা আচ্ছা মুনাফা আই সমান পেয়েছি আমরা পাঁচ হাজার টাকা সময় এন ইকুয়াল টু আমরা পেয়েছি পাঁচ বছর আচ্ছা এখন আমার হার আর সমান নির্ণয় করে দেখাইতে হবে তাহলে আমরা জানি ইকোয়াল টু পি আর এন আচ্ছা এখান থেকে আমার আর নির্ণয় করতে হবে তাহলে আমরা আর নির্ণয় করতে গেলে কী লিখবো আই বাই পি এন যেহেতু আর নির্ণয় করতে হবে এই জন্য পার্সেন্টেজ নেশার জন্য একশো বাই একশো গুণ করে দিলাম আয়ের মানটা কত আয়ের মান হলো পাঁচ হাজার পিনের মান কত পি এর মান হলো পঁচিশ হাজার এন এর মান কত এন এর মান পাঁচ বছর উপরের একশোটা গুণ করে দিলাম আর নিচের একশোটাতে পারসেন্ট করার জন্য রেখে দিলাম এখন এটা ক্যালকুলেশন করলে কি হবে আমরা সেটা একটু দেখি তাহলে এটা যদি পাঁচ দিয়ে কাটি এটা হচ্ছে পাঁচ আর ওপরে হয় হলো আমার এক হাজার এখানে এক হাজার পঁচিশ হাজার তাহলে এটা হয় পঁচিশ পঁচিশ আর একশো এটা হয় চার তাহলে কত হয় চার পার্সেন্ট অর্থাৎ খ নম্বর উত্তর মুনাফার হারটা হলো আমার চার পার্সেন্ট আচ্ছা গ নম্বর অঙ্কটা পড়ি গ নম্বর অঙ্কটা আমার বলেছে যে একই হারে ব্যাংকে কত টাকা জমা রাখলে পাঁচ বছরের মুনাফা আসলে আটচল্লিশ হাজার টাকা হবে আচ্ছা তাহলে এখানে আমার এই আটচল্লিশ হাজারটা হচ্ছে এ এর মান পাঁচ বছর হল এন এর মান খ থেকে আমরা হার পেয়েছিলাম চার পার্সেন্ট এই চার পার্সেন্ট হলো আর এর মান তাহলে এখান থেকে আমার পি এর মান নির্ণয় করতে হবে তাহলে আমরা এখানে লিখবো গ নম্বর অঙ্কে লিখবো খ হতে পাই খ হতে কী পেয়েছিলাম মুনাফার হার মুনাফার হার আর ইকুয়াল টু চার পার্সেন্ট চার মানে কত চার বাই একশো মানে কত শূন্য পয়েন্ট শূন্য চার আচ্ছা তো এখানে আর কি দেওয়া আছে এবং এখানে লিখব দেওয়া আছে দেওয়া আছে এ অর্থাৎ মুনাফা আসল কত দেওয়া আছে আটচল্লিশ হাজার টাকা তো এটা লিখে দেব আটচল্লিশ হাজার টাকা আচ্ছা সময় দেওয়া আছে এন ইকুয়াল টু পাঁচ বছর আচ্ছা এখন আমাকে নির্ণয় করতে বলেছে কত টাকা ব্যাংকে জমা রাখলে অর্থাৎ পি এর মান আমাদেরকে নির্ণয় করে দেখাইতে হবে তো তার জন্য আমরা সূত্র কি জানি আমরা সূত্র জানি আমরা জানি এ ইকুয়াল টু পি ইন্টু ওয়ান প্লাস আর এন বা এ সমান পেয়েছি আমরা আটচল্লিশ হাজার পিটা নির্ণয় করতে হবে অনটা তো বসাই দিলাম আর এর মান পেয়েছি শূন্য পয়েন্ট শূন্য চার আচ্ছা আর এন মান পেয়েছি পাঁচ বছর এখন এটা সমাধান করে পি এর মান নির্ণয় করতে হবে তাহলে পিটা রেখে দিলাম এটা এক রাখলাম এটা গুণ করলে হয় শূন্য পয়েন্ট দুই শূন্য শূন্য পয়েন্ট দুই একই কথা বা আটচল্লিশ হাজার সমান পি গুণ এটা করলে হয় এক পয়েন্ট দুই বা আমরা যদি একটু ঘোরায় লিখি পি গুণ এক পয়েন্ট দুই সমান আটচল্লিশ হাজার বা পি সমান আটচল্লিশ হাজার বাই এক পয়েন্ট দুই তাহলে কত আসে অতএব পি সমান আমার আসবে হলো আমরা একটা ক্যালকুলেটর ইউজ করি তাহলে আটচল্লিশ হাজার ভাগ এক আসে চল্লিশ হাজার তাহলে পি এর মান হলো চল্লিশ হাজার টাকা অর্থাৎ আমার গ নম্বরের উত্তর হলো চল্লিশ হাজার একই হারে অর্থাৎ চার পার্সেন্ট হারে ব্যাংকে চল্লিশ হাজার টাকা জমা রাখলে পাঁচ বছরে মুনাফা শুলে আটচল্লিশ হাজার টাকা হবে ধন্যবাদ সবাইকে আমরা এক এক করে দুই পয়েন্ট একের সবগুলো প্রশ্নের সমাধান করে ফেলেছি আপনারা চাইলে প্লে লিস্ট থেকে অথবা পূর্ববর্তী ভিডিওগুলো দেখে আসলে অথবা ডিসক্রিপশন লিঙ্কে সবগুলোর ভিডিও পাবেন সেখান থেকে দেখে আসতে পারেন আমরা পরবর্তীতে দুই পয়েন্ট দুই অর্থাৎ চক্রবৃদ্ধি মুনাফা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস সেই চক্রবৃদ্ধি মুনাফা নিয়ে আলোচনা করব ধন্যবাদ সবাইকে